আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। সাথে আছি জুনায়েদ আহমেদ। গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠান লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সিও সালেহ মুজাহিদকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে। নওগাঁ রানীনগর থেকে তথ্য ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো ডেস্ক রিপোর্ট। নওগাঁ রানীনগর উপজেলার লেবু খন্দকার নামে এক গ্রাহকের পক্ষে নওগাঁ জজকোর্টের আইনজীবী সাব্বির আহমেদ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা একজন সহজ সরল ব্যক্তি, তার নিজস্ব কারখানায় সিমেন্টের খুঁটি তৈরির প্রয়োজনে স্থানীয় নগর ব্রিজ সংলগ্ন দোকানি মেসার্স সর্দার ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলার হোসেনের মাধ্যমে 300 বস্তা সিমেন্টের জন্য এককালীন 515 টাকা দরে মোট 1,54,500 টাকা নগদ প্রদান করিলে দ্বিতীয় নং আসামি উক্ত টাকা গ্রহণ করিয়া শফিকুল ইসলাম ডিলারের মাধ্যমে বাদির খুঁটি ফ্যাক্টরিতে 300 বস্তা ইস্টার্ন সিমেন্ট পাঠাইয়া দেন। আরও উল্লেখ করা আছে, নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে আমার মক্কেলের সহিত যোগাযোগ করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবার আহ্বান জানানো হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। ইস্টার্ন সিমেন্টের নওগাঁ ও বরুড়ার অফিসাররা জানান, লেবুর কাছে আমরা 300 বস্তা সিমেন্ট দিয়েছি, এ ধরনের সমস্যা আমরা হস্তক্ষেপ করি না, সরকারি কোম্পানি বিষয়গুলো দেখেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। আমার নাম মাওলানা আবেদ আলী, তাজমা পঞ্চগ্রাম হাফিজা মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি আমাদের পার্শ্ববর্তী ফ্যাক্টরি লেবু ভাইয়ের ফ্যাক্টরি থেকে 16টি সিমেন্টের খুঁটি নিয়েছিলাম এক শিক্ষকের বাসা করার জন্য। তো আমরা যখন খুঁটিগুলো নিয়ে এসে পুঁতছিলাম, তো দেখতেছিলাম খুঁটিগুলো আপনা আপনি গা ছেড়ে দিচ্ছে, এই খুঁটিগুলো ব্যবহারের অনুপযোগী বেদা, এগুলোকে আবার উত্তোলন করে তার ফ্যাক্টরিতে ফেরত দেওয়া হয়েছে। বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা।